টু মাই চ্যানেল। তো আজকে আমরা একটা ইন্টারেস্টিং টপিক পড়ব, যেটা হচ্ছে অ্যান্টিজেন অ্যান্টিবডি ইন্টারঅ্যাকশন। এর আগের ভিডিওতে আমরা অ্যান্টিজেন কী সেটা জেনেছি, অ্যান্টিজেনিসিটি, ইমিউনোজেনিসিটি, হ্যাপটেন, অ্যাডজুভেন্ট এই সমস্ত টার্মগুলোর সঙ্গে আমরা ফ্যামিলিয়ার হয়েছি। তো আজকে অ্যান্টিজেন অ্যান্টিবডি ইন্টারঅ্যাকশন কীভাবে হয়, মানে অ্যান্টিজেনের সঙ্গে অ্যান্টিবডি কীভাবে বাইন্ড করে সেটা আমরা পড়ব। তো এটা মেনলি চারটে মেথডে হয়। এক নম্বর হচ্ছে অ্যান্টিবডি অ্যাফিনিটি, দু নম্বর অ্যান্টিবডি অ্যাবিডিটি, তিন নম্বর ক্রস রিয়্যাক্টিভিটি ইন অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশান, অ্যান্ড চার নম্বর প্রেসিপিটেশান রিয়াকশান। প্রেসিপিটেশান মানে অধক্ষেপ। এটা আমরা ছোটোবেলায় পড়েছি, ধরো একটা এক বালতি জলের মধ্যে যদি একটু কাদা গুলে দেওয়া হয়, কিছুক্ষণ পর কাদার লেয়ারটা আস্তে আস্তে থিতিয়ে পড়বে বালতির তলায়, তো এটাকে প্রেসিপিটেশান বলছে। তো চলো ফার্স্ট পয়েন্ট শুরু করা যাক, অ্যান্টিবডি অ্যাফিনিটি। হোয়াট ডু ইউ মিন বাই অ্যান্টিবডি অ্যাফিনিটি? দ্য স্ট্রেংথ অফ দ্য টোটাল নন কোভ্যালেন্ট ইন্টারঅ্যাকশন বিটুইন এ সিঙ্গেল অ্যান্টিজেন বাইন্ডিং সাইট, মানে অন অ্যান অ্যান্টিবডি, মানে অ্যান্টিবডির যে বাইন্ডিং সাইটটা থাকে যেটাকে আমরা বলছি প্যারাটোপ, অ্যান্ড এ সিঙ্গেল এপিটোপ ইজ দ্য অ্যাফিনিটি অফ দ্য অ্যান্টিবডি ফর দ্যাট এপিটোপ। তো একটা সিঙ্গেল এপিটোপের সঙ্গে সিঙ্গেল প্যারাটোপের যে ইন্টারাকশানটা, তাকে ওই অ্যান্টিবডির ওই এপিটোপের জন্য অ্যাফিনিটি বলছে। অ্যান্টিবডিজ উইথ হাই অ্যাফিনিটি বাইন্ড অ্যান্টিজেন মোর টাইটলি অ্যান্ড ডু নট ইমিডিয়েটলি ডিসোসিয়েট ফ্রম দ্য অ্যান্টিজেন। তো যার যত অ্যাফিনিটি বেশি, তার তত ইন্টারাকশান পাওয়ার বেশি হবে, তো সেটা ডিসোসিয়েট হতে, মানে অ্যান্টিজেন অ্যান্টিবডি যে বাইন্ডিং সেটা ব্রেক করতে বেশি এনার্জি লাগবে। অ্যান্ড উইথ লো অ্যাফিনিটি বাইন্ডস উইকলি অ্যান্ড ক্যান বি ইজিলি ডিসোসিয়েবল, এবং লো অ্যাফিনিটি হলে সেটাকে সহজেই আলাদা করা যাবে। এখানে আমরা একটা ছবিতে দেখেছি হাই অ্যাফিনিটি এবং লো অ্যাফিনিটি অ্যান্টিজেন অ্যান্টিবডি ইন্টারাকশান। তো প্রথমে এই পার্টটায় আমরা দেখতে পাচ্ছি যে অ্যান্টিবডি অ্যান্টিজেনের যে বাইন্ডিংটা, সেটা লক অ্যান্ড কি বডলের মতো একদম খাঁজে খাঁজে সেট হয়ে বসে আছে। তো এখানে অ্যাফিনিটিটা বেশি, আর এক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটু গ্যাপ আছে, তো তার মানে এটা লো অ্যাফিনিটি। নাও টাইপ টু অ্যান্টিবডি অ্যাভিডিটি। ওয়েন কমপ্লেক্স অ্যান্টিজেনস হ্যাভিং মাল্টিপল রিপিটিং অ্যান্টিজেনিক ডিটারমিনেন্ট আর মিক্সড উইথ মাল্টিপল বাইন্ডিং সাইট অ্যান্টিবডিস, দ্য ইন্টারাকশন বিটুইন অ্যান্টিবডি উইথ অ্যান্টিজেন অ্যাট ওয়ান সাইট উইল ইনক্রিজ দ্য প্রবাবিলিটি অফ রিয়াকশন অ্যাট এ সেকেন্ড সাইট। তার মানে একাধিক অ্যাফিনিটিকে একত্রিতভাবে ধরলে যেই সামটা হবে সেটা হচ্ছে অ্যাভিডিটি, মানে মাল্টিপ্যাল এপিটোপের সঙ্গে মাল্টিপ্যাল প্যারাটোপের যে ইন্টারাকশন। দ্য অ্যাফিনিটি অ্যাট ওয়ান বাইন্ডিং সাইট ডাজ নট অলওয়েজ রিফ্লেক্ট দ্য ট্রু স্ট্রেংথ অফ দ্য অ্যান্টিবডি অ্যান্টিজেন ইন্টারাকশন। তো আমরা শুধু অ্যাফিনিটিটা দেখে একটা অ্যান্টিবডির স্ট্রেংথ বিবেচনা করতে পারি না, তো এই ক্ষেত্রে আমাদেরকে অ্যাবিলিটির সাহায্য নিতে হয়। দ্য স্ট্রেংথ অফ সাচ মাল্টিপল ইন্টারাকশান বিটুইন এ মাল্টিভ্যালেন্ট অ্যান্টিবডি, মাল্টিভ্যালেন্ট মানে বহু ইন্টারাকশান, বহু প্যারাটোপ এপিটোপের মধ্যে ইন্টারাকশান, মানে ভ্যালেন্সি মানে যোজ্যতা। তার মানে একটা অ্যান্টিবডির মাল্টিপল বাইন্ডিং সাইট থাকবে এবং সেটা অ্যান্টিজেনের মাল্টিপল এপিটোপের সঙ্গে অ্যাড হবে। This is called the avidity. The avidity of an antibody is better measure of its binding capacity within biological system. High avidity can compensate for low affinity. তার মানে অ্যাভিডিটি বেশি হলে যে অ্যাফিনিটি বেশি হবে সেরকম কোনো কথা না। ফর এক্সাম্পল, সিক্রেটেড পেন্টামেরিক আইজিএম, আইজিএম মলিকিউলটা সবসময় পেন্টামেরিক ফর্মেই থাকে, অফেন হ্যাজ এ লোয়ার অ্যাফিনিটি দ্যান আইজিজি, মানে সিঙ্গেল ইন্টারাকশান হিসেবে আইজিএমের অ্যাফিনিটিটা কম, কিন্তু যেহেতু এরা পেন্টামেরিক ফর্মে থাকে তাই এদের অ্যাবিলিটিটা হাই, কিন্তু আইজিএমের অ্যাফিনিটি অনেক বেশি, আইজিএমের অ্যাফিনিটিটা কম কিন্তু অ্যাবিলিটি অনেক বেশি, কিন্তু আইজিজি এর সিঙ্গেল হিসাবে অ্যাফিনিটি বেশি। এই ছবিটাতে আমরা দেখেছি অ্যাফিনিটি ভার্সেস অ্যাবিলিটি। তো প্রথম ছবিতে দেখতে পাচ্ছি আমরা সিঙ্গেল অ্যান্টিজেন বাইন্ডিং সাইটের সঙ্গে সিঙ্গেল এপিটোপের বাইন্ডিং হয়েছে, যেটাকে অ্যাফিনিটি বলছে। অ্যাফিনিটি রিফার্স টু দ্য স্ট্রেংথ অফ এ সিঙ্গেল অ্যান্টিবডি অ্যান্টিজেন ইন্টারাকশান। ইচ আইজিজি অ্যান্টিজেন বাইন্ডিং সাইট টিপিক্যালি হ্যাজ হাই অ্যাফিনিটি ফর ইটস টার্গেট, মানে আইজিজি অ্যান্টিজেনের
হাই অ্যাফিনিটি আছে। আর অ্যাবিলিটিটাতে IgM মলিকুলার পেন্টামেরিক ফর্ম দেখানো হয়েছে, যেটা মাল্টিপল বাইন্ডিং সাইট মাল্টিপল এপিটোমের সঙ্গে ইন্টারাকশন করেছে আমরা দেখতে পাচ্ছি, তো সেক্ষেত্রে এখানে অ্যাবিলিটিটা হাই হবে। নাও ক্রস রিঅ্যাক্টিভিটি ইন অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন। অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন ইজ ভেরি স্পেসিফিক, বাট সামটাইমস ফিউ অ্যান্টিজেন শো ক্রস রিঅ্যাক্টিভিটি উইথ সাম আনরিলেটেড অ্যান্টিবডিস। অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশনটা খুবই স্পেসিফিক হয়। ক্রস রিঅ্যাক্টিভিটি অকার্স ওয়েন টু ডিফারেন্ট অ্যান্টিজেন্স শেয়ার অ্যান আইডেন্টিক্যাল এপিটোপ অ্যান্ড ওয়েন এ স্পেসিফিক অ্যান্টিবডি ফর এ স্পেসিফিক অ্যান্টিজেন ক্যান অলসো বাইন্ড উইথ আদার অ্যান্টিজেন উইথ মোর অর লেস সিমিলার স্ট্রাকচার অফ দেয়ার এপিটোপ। তো এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি অ্যান্টি এ অ্যান্টিবডি এবং অ্যান্টিজেন এর মধ্যে ইন্টারাকশানটাকে নর্মাল রিয়াকশন হচ্ছে, কিন্তু যখন অ্যান্টি এ অ্যান্টিবডি অ্যান্টিজেন বি বা সি এর সঙ্গে রিয়াকশন করছে তখন সেটা ক্রস রিয়াকশন। প্রেসিপিটেশন রিয়াকশন, দ্য ইন্টারাকশান বিটুইন অ্যান অ্যান্টিবডি অ্যান্ড এ সলিউবল অ্যান্টিজেন ইন অ্যাকোয়াস সলিউশন ফর্মস এ ল্যাটিস হুইচ আলটিমেটলি ডেভেলপস এ ভিজিবল প্রেসিপিটেট। অ্যান্টিবডিস হুইচ ক্যান অ্যাগ্রিগেট সলিউবল অ্যান্টিজেন্স আর ডেজিগনেটেড অ্যাজ প্রেসিপিটিনস। ইট রিকোয়ার্স এ টাইম টু ডেভেলপ এ প্রেসিপিটেট, এই রিয়াকশনটা হতে কিছু টাইম লাগে। অ্যান্টিজেন অ্যান্টিবডি ল্যাটিস ফর্মেশন ডিপেন্ডস অন দ্য ভ্যালেন্সি অফ বোথ দ্য অ্যান্টিজেন অ্যান্ড দ্য অ্যান্টিবডি ইন দিস রেসপেক্ট। দ্য অ্যান্টিবডি মাস্ট বি বাইভ্যালেন্ট, এ প্রেসিপিটেট উইল নট ফর্ম উইথ মনোভ্যালেন্ট ফ্র্যাগমেন্টস। মেন ফিচার্স অফ দ্য টি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন, অ্যান্টিজেন দ্যাট স্টিমুলেট বি সেলস ডাইরেক্টলি উইদাউট কো স্টিমুলেশন বাই হেল্পার টি সেল, ইউজুয়ালি পলিস্যাকারাইডস অর লাইপোস্যাকারাইড। ক্রস লিঙ্ক অ্যান্টিজেন রিসেপ্টার্স অন দ্য সার্ফেস অফ বি সেল টু অ্যাক্টিভেট দেম, ডু নট জেনারেট স্ট্রং ইমিউন রেসপন্স, নো মেমোরি সেলস। IgM ইজ দ্য ওনলি অ্যান্টিবডি ক্লাস প্রোডিউস অ্যান্ড দ্য ইমিউনিটি ডাজ নট লাস্ট লং। আর একটা হচ্ছে টি ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন, মানে এই অ্যান্টিজেনগুলো ইমিউন রেসপন্স সৃষ্টি করতে টি হেল্পার সেলের সাহায্য লাগে। হিউমোরাল রেসপন্স টু প্রোটিন অ্যান্ড মোস্ট আদার অ্যান্টিজেন্স রিকোয়ার্স ইন্টারাকশন অফ বি সেল উইথ হেল্পার টি সেল, দিজ আর থাইমাস ডিপেন্ডেন্ট অর সিম্পলি টি ডিপেন্ডেন্ট রেসপন্সেস। বি সেল অ্যাক্টিভেশন বাই দ্য টি ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন রিকোয়ার কন্ট্যাক্ট ডিপেন্ডেন্ট হেল্প ডেলিভার্ড বাই দ্য ইন্টারাকশন বিটুইন CD40 অন দ্য বি সেল। বি সেলে CD40 সেল থাকে এবং টি সেলে CD40 লিগ্যান্ড থাকে, তো ওই দুটোর মধ্যে ইন্টারাকশনের মাধ্যমেই এই রেসপন্সটা তীব্র হয়। এখানে টি ডিপেন্ডেন্ট অ্যান্টিজেনে দেখানো হয়েছে যে টি সেলের সাহায্যে কীভাবে CD40 এবং CD40 লিগ্যান্ডের মধ্যে ইন্টারাকশন হচ্ছে, এবং এখানে অ্যান্টিজেনটাকে বি সেল MHC মলিকুলের মাধ্যমে প্রেজেন্ট করছে হেল্পার টি সেলের কাছে, তো এভাবে ইমিউন রেসপন্স জেনারেট হচ্ছে। থ্যাংক ইউ, দ্যাটস অল ফর টুডে। ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড ইফ ইউ হ্যাভ এনি ডাউট রিগার্ডিং দিস টপিক ইউ ক্যান আস্ক মি ইন দ্য কমেন্ট বক্স উইদাউট এনি হেজিটেশন। থ্যাংক ইউ।